আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকের দোয়াটি প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি কারণ প্রতিটি মানুষে চায় সম্মানের সাথে এই দুনিয়াতে জীবনযাপন করতে কেউ যাতে কোনো ধরনের কোনো প্রকারের লাঞ্ছনা করতে না পারে অপমান না করতে পারে এবং না পারে বেজ্যুতি করতে সুপ্রিয় দর্শক অনুরূপভাবে প্রতিটি মানুষে চায় সচ্ছলতার সাথে চলতে এবং যাতে কোনো ধরনের অভাব অনটন না থাকে এটা প্রতিটি মানুষে চায় এর জন্য আজকের দোয়াটি অনুরূপভাবে প্রতিটি মানুষে চায় যাতে কোনো ধরনের জুলুমের শিকার না হয় কারো মাধ্যমে আজকাল দেখা যায় প্রায় মানুষে তার প্রতিবেশীর মাধ্যমে জুলুমের শিকার হয় বন্ধু বান্ধবের মাধ্যমে জুলুমের শিকার হয় অনুরূপভাবে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের মাধ্যমে জুলুমের শিকার হয় এমনকি ঘরের লোকের মাধ্যমে জুলুমের শিকার হয় তাই এই দোয়াটি নিয়মিত পাঠ করলে এসকল জুলুম থেকে অত্যাচার থেকে বাঁচা যাবে পি নবী সাল্ল আমাদেরকে সর্বপ্রকার দোয়া আমল শিখিয়েছেন আমরা সেগুলি করলে অবশ্যই ইহকালে সফল হব পরকালে নাজাত পাবো ইহকালে জীবন চলবে খুব শান্তিতে এবং সুখে পরকালে চিরশান্তি পাওয়া যাবে সুপ্রিয় দর্শক হজরত আবু হরারা রদি আল্লাহ আনহু বলেন নবী সাল্লাহ আলহি সাল্লাম এ দোয়াটি পাঠ করতেন দোয়াটি যে সকল কিতাবের মধ্যে এসেছে তা হলো সিয়ার ও আলা মিন্নবালা ইবনে মাজা আবু দাউদ নাসাই এবং হাদিসের অন্যান্য কিতাবে দোয়াটি হল আল্লাহ ইনী বিকা মিনাল ফকরি ওয়াল ওয়িল্লতি ওয়া বিকা। মিন আন আজ লিমা আউ লামা আমি দোয়াটি আবার বলছি আল্লাহ ইন আউজুবিকা মিন আল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়িল্লাতি ও বিকা মিন আন আজলিমা আউ ওজলামা দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি আপনার নিকট দারিদ্র স্বল্পতা হীনতা থেকে আশ্রয় চাই আশ্রয় চাই জালিম ও মাজদুম হওয়া থেকে সুপ্রিয় দর্শক দোয়াটি আপনারা বিশেষ করে নামাজের পর সত্তর বার পড়বেন বা তার চেয়ে বেশি একশোবার বা তার চেয়ে বেশি পড়তে পারেন আল্লাহ রবুল আলমিন কবুল করুন আমিন আসসালামু আলাইকুম